মাঝে মাঝে বিভিন্ন ব্যানার পাওয়া যায়, ব্যানার কোন নেতা মারা গেছে, ব্যানার লেখা অমুক নেতার অকাল মৃত্যু আমরা মান্না নিতে হারি না, লেখা থাকে না অকাল 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 মৃত্যু। এই অকাল মৃত্যু শব্দটা নাস্তিকি শব্দ, কুফরি শব্দ, শিরকি শব্দ, এটা ইসলামী শব্দ হতে পারে না। অকাল মৃত্যু মানে কি? এই বেটা ২০ বছর বাঁচলো নে, ২০ বছর আগে মরে গেছে, কথা বলেন ঠিক। এরকম অকাল মৃত্যু কোন মৃত্যু আছে? আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে বলছেন, যার যখন আজাল আসবে, যার যখন মৃত্যু আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, যখন মৃত্যু লেখা তখনই মারা যাবে, কথা বলেন ঠিক কিনা। তাহলে এটা কি অকাল? এটা কি অকাল? এটা মৃত্যুর টাইম, অকাল না, এটা কাল, তার কালই, তার টাইমই। একটা বাচ্চা মার পেটে মারা গেছে, তার মৃত্যু যখন লেখা ছিল তখনই মরছে। একটা বাচ্চা তিন দিন বয়সে মারা গেছে, তার মৃত্যুর টাইমে মরছে। ১০ বছর বয়সে মারা গেছে, তার মৃত্যুর টাইমে মরছে। ১০০ বছরে মারা গেছে, তার মৃত্যুর টাইমে মরছে। অনেকে কয় নৌকা ডুবার কারণে মারা গেছে, বিমান অ্যাক্সিডেন্ট করছে মারা গেছে, হে গুল্লি করছে দিকে মারা গেছে। গুলি না করলে বাঁচল নে, বিমান অ্যাক্সিডেন্ট না হইলে বাঁচল নে, নৌকা না ডুবলে বাঁচল নে। অনেকে কয় কথা কথাটা ঠিক না, নৌকা না ডুবলেও এই টাইমে অন্য কোনো কারণে হলেও এই টাইমে মারা যাইত, কথা বলেন ঠিক কিনা। গুলি করায় পিস্তল দি গুলি করছে, চাইনিজ কুড়াল দি সেদাইছে, এর লাগি মরছে, এর লাগি মরছে না, যদি সেদাইলে মরতো তইলে গত ৪-৫ বছর বা ৬ বছর আগে সরকারি কলেজে বদরুল নামের ছেলে হাদিজারে জাকুফানি দিল গো, একবারে পৃথিবীর বড় বড় ডাক্তার জমা হইয়া কইছে ইটার বাসবার কোনো কায়দা নাই, গলার শাহরুখ কাটি গেছে, হাতের শাহরুখ কাটি গেছে, পায়ের শাহরুখ কাটি গেছে, এটা বাঁচানোর কোনো সিস্টেম নাই, এটার কোনো চিকিৎসা নাই, সব ডাক্তারে লিখা দিছে। এরপরেও খাদিজার যা পারছে চিকিৎসা করছে, এখনো খাদিজা জিন্দা, বিয়ে হইয়া বাচ্চাও বলে হইছে। মামা তুই না দেখি চাইনিজ কুড়ালে সেদাইলে যদি মরে যেত, ই বেটি মইরা খবরও গাছ উঠলো নে, ই বেটি জিন্দা আছে, বুঝা গেলে সে বুঝা গেল সেদাইলে ও মরে না, বাঁচানে ওয়ালাই যদি বাঁচায়, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা, পিস্তল দিয়ে গুল্লি করলেও মরে না, বাঁচানে ওয়ালাই যদি বাঁচায়, নৌকা ডুবলেও সাঁতার জানে না, এমন মানুষ বাঁচে যদি বাঁচানে ওয়ালাই বাঁচায়, কথা বলেন ঠিক কিনা। বুঝা গেল অকাল মৃত্যু বলে কোনো শব্দ নাই। আবার কই মান্না নিতে হারি না, এ বলে মান্না নিতে পারে না, তুই মানরো আর না মানরো কি হবে? মামা তুমি না দেখি। আচ্ছা প্রধানমন্ত্রী যদি একটা আইন করে, আমি দেশের জনগণ হিসাবে আমার বলার অধিকার আছে, আমি আইনটা মানি না, অধিকার থাকার পরেও আমরা যদি কোন প্রধানমন্ত্রীর আইন মানি না, খালি কইয়া দেখেন পরের দিন আপনারা দুইটা ফুটটুস মাথুর না দেখি। আপনারা প্রধানমন্ত্রীর আইন মানেন না, আপনার অধিকার বলার অধিকার থাকার পরেও বললে যদি নাই, আল্লাহর আইন মানা না মানার কোনো অধিকার আছে? মা কথা বলে, আল্লাহর আইনের উপর কথা বলার কি কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই। এখানে আল্লাহ মৃত্যু দিছে আর ভাই সাহেবে কয় মান্না নিতে হারি না, ও পাগলের গরো পাগল রই। মামা তুই না দিকে বলো, আপনারা কি আমার কথা কষ্ট পাইছে? আসলে এই কথাগুলো ইমানদারি কথা না, আল্লাহ আইন করছেন আমি মানি না, আমার ইমান থাকবে না, আল্লাহ কোনো কাজ করছেন আমি মানি না, আমার ইমান নাই, কথা বলেন ঠিক কিনা। বিশেষ করে এই ভাইরাসের জমানায় কত মানুষের যে ইমান গেছে গো, মাস্ক সারা, হে মুসা, আরে বাবা রে বাবা রে, ভাইরাসের জমানার মুসাফা সারা জীবন দেখলাম আদ দি মুসাফা করে, ওমা এই সময় হৈন দি মুসাফা লাগে, হৈন দি বোধহয় হৈন দিয়ে গুতা মারছে মাতুর না দেখি। আপনারা কি যে আজিব আজিব দৃশ্য, আমার এলাকার গ্রামের মসজিদের মতো লিবাজারে, এই মসজিদের ইমাম সাহেব বাজারে গেছে ওই লকডাউনের সময়, সুবহানাল্লাহ, ইমাম সাহেব ভাবছিল যে মতলি সবাইছে সালাম মুসাফা করি, প্রায় মাস দেড় মাসে দেখা হয়েছে, চাকরি টাকরি নি যায় কি না মাতাইলে, বেটা দূর থাকি সালাম দিয়া দৌড়িয়া গেছে মুসাফা করতো, মতলি সাহেব আসার বিচার খাইয়া ফরিয়া দৌড় ৩ কিলোমিটার গিয়া দূর হয়ে গিয়া কয় ইমাম সাহেব, আমি যা চৌকে দেখছি তা বলতেছি,
سبحان الله কি কারবার রে ভাইরাস রে ডরাইছে কেন আমি তো যতটুকু আমার ভিতরে আসতেছে ভাইরাস রে যে পরিমাণ ডর ডরাইছি এর অর্ধেক যদি আল্লাহ রে ডরাইতাম বড় ফির আব্দুল কাদের জিলানির কাছে গেলাম কিনে মাতুই না দেখি আপনারা যা ডর আল্লাহ আল্লাহ যা ডর ডরাইছি মাস্ক মাস্ক আমরা একটাও লাগাইছি না وما অনেক বাইসাব আছে মাস্ক মুখের সামরা 2 ইঞ্চি মাস্ক লাগাই হইছে 10 ইঞ্চি একটা রূপে 60টা ভাষটা আবার ডাক্তাররা মাস্ক লাগাইছে সুকা মাস্ক আমি দেখিয়া কই ইয়া সুবহানাল্লাহ সারা জীবন দেখলাম গরু রে মানুষে ফুফা লাগাইছে এখন থেকে বাইসাবে ফুফা লাগায় কি আজিব আসবেন না কানবেন আমার এলাকার এক বেচারা লাগা গর দুইজন একসাথে বাড়াইছে এক বেটা বাড়াইয়া রুমাল দি মুখে ডিবা দিয়ে আবার গরু ঢুকে গেছে বাড়াই আইছে 5 মিনিট পরে তে একজনে জিকেলো তুই দৌড় দিলে হঠাৎ কিটা সমস্যা কো জানো না হাসি আইছে তে হাসি আইলে দৌড় দিলে কেন কো গতকালকে থানার ওসি হিসাবে ঘোষণা দিছে সর্দি হাসি যার তারে দৌড়া থানা দিবার লাগে লাগা গরের বেটার লগে আমার সিম লইয়া মাই রইছে ইগে যদি টেলিফোন কইরা কয় যে লাগা গরের বেটা হাসি দিছে আমারে দৌড়া নিব কি এ লাই হাসি আওয়ার পরে ডিবা দিয়া গরু ঢুকে বাথরুমও যাই রাইছে গা আমি কই সুবহানাল্লাহ সারা জীবন শুনলাম বাথরুমও ফায়খানা সারে এখন দেখি হাসিও সারে কত কর্মকাণ্ড ইতল সব মৃত্যুর ভয়ে মরার ভয়ে বাইরা মারি গেল করে নিপ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন সুলাইমান নবী গো মসজিদ নির্মাণ কমপ্লিট করা যদি উদ্দেশ্য হয় তাকে এই দায়িত্ব আমি নিলাম তবে মৃত্যুর টাইমে দুনিয়া ছাইরা যেতে হবে আল্লাহ পাক সুলাইমান নবীকে এই অবস্থার মাঝে মৃত্যু দিয়া দিছেন মৃত্যু দেওয়ার পরে সুলাইমান নবী লাঠির উপর বর দেওয়া ছিলেন ইন্তেকালের পরেও সুলাইমান নবী আরো 3 থেকে 3.5 মাস দাঁড়াইয়া ছিলেন 3 থেকে 3.5 মাস দাঁড়াইয়া খালি দাঁড়াইয়া না চোখ আগে তো ছোট করে চাইতেন এখন বড় করে চায় হিতা কয় এই হুজুরে দি লাল চোখ লাল হইরা চাইনবে জিন্নাতে যে হাস করে কয় আগে হুজুরে চোখ ছোট করে চাইতা এখন বড় করে চাইনবে তাড়াতাড়ি হাস করালে বেটা ফাটাইলি বইরা এখন তাড়াতাড়ি কাজ কইরা 3 মাসের কাজ 2 মাসে কইরা হুজুরের কাছে কয় হুজুর শেষ এখন হুজুরে দেখি হুনই না হুজুর শেষ লোরা সরা নাই আদ দিছে দুম্মাত্তি ভরি গেছর এখন কই ইন্না লিল্লাহ আমরা কার ফরমাইশ মানরাবে তাইতে কি নাইবে মাত্র না দিকে আপনারা সুলাইমান নবী মারা যাওয়ার পরেও 3 মাস দাঁড়াইয়া ছিলেন মরা মানুষ বোঝা যায় মরা মানুষ দাঁড়াইয়া থাকে মরা মানুষ যদি দাঁড়াইয়া থাকতে পারে তাহলে আপনারা বইয়া রইছেন এইটার কারণে জিতা বুঝবার কোনো সুযোগ নাই মনে আছে নি জুরা কেমন লাগছে আমি জিজ্ঞাসলাম আপনারা জিতা না মরা তো আপনারা জিতা বলছেন আমি কইলাম বুঝা যায় না আবার প্রশ্ন আপনাদের যাচ্ছে যে আমরা বইয়া থাকছি আপনি কি জিতা বুঝুন না বলে বইয়া থাকলে জিতা কেমনে বুঝবো বেটা উবাইয়া রইছে এর পরেও মরা মাতুই না দিকে না আরেক প্রশ্ন মহিলা না পুরুষ আরেক প্রশ্ন মহিলা না বলে হুজুর আপনি দেখুন না লেবাসে পোশাকে দেখুন না আপনার বেটা না বেড়ি বলে হুজুর এই যে ডিজিটাল জমানা আইছে ডিজিটাল না এর আগে দিয়ে আর স্মার্ট স্মার্ট জমানা স্মার্ট জমানা আইছে এই স্মার্টের জমানায় মহিলা না পুরুষ লেবাস পোশাক দেখে চিনবার কোনো কায়দা মাতুই না দেখি আপনারা এই যুগের মাঝে অনেক লোক পাওয়া যায় সিলেট শহরে মাথায় নাই টুপি তুতায় নাই দাড়ি নাকে নাই মুস মাতুই না দেখি আজান হইলে সমস্যা নিবা আমরা তো আজান এই ফেস লাগছে আচ্ছা আজান তো যাক নমাজের শেষ করি কথা আটাই নিয়েছি এমন ফর্ম হয়েছে কেউ না এই যে এই যে উঠছেন গেলে হ্যাঁ মুরব্বি শরীফদের ইস্তিন যায় হয়তো দশ রাস্তা দেখ
আমার টাইম বাড়ছে বই মসজিদ জামাত হইলো 8টার সময়, আমরা 8টার আগে আজান দেওয়া হইলি, তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা মসজিদে নামাজ পড়বো। أشهد أن لا